মা শোনো না, আমি বারবার বারণ করেছিলাম ছোট কর্তাকে, কিন্তু কিছুতে আমার কথা শোনেনি। উল্টে আমাকে বললো তিনি নাকি স্নান করে নতুন জামা কাপড় পরে এসেছে, তাই আমার রান্নাঘরে ঢুকে রান্না করলে নাকি কোনো দোষ হবে না। আর কি যেন একটা রান্না করবে বললো, সেটাই হলো আমার আজকের উপহার। বিশ্বাস করো মা, আমি অনেকবার বারণ করেছি কিন্তু আমার কথা ছোট কর্তা শোনেনি। বলিস নি ঠিকই, কিন্তু কই আমার জন্য তো কখনো করেনি, মানে আমার রান্না করে তো কোনোদিন ঢোকেইনি। ও কি বানাবে না বানাবে ও জানে কি বানাবে? ওর ঘুমায় গেল কেন মুখটা? খাওয়ার পর ওরকম করিস, এতদিন তো রান্না বান্না কিছু জানেই না ও। ও যে কি রাঁধবে তুই খেতে পারবি তো? তোমাদের তোর খাওয়াই হলো না, তখন তখন আমায় বলবি না কিন্তু। শ্যামারাজকে খাওয়া হবে না, খাওয়ার ফেলে আপনারা কেন উঠবেন? মা শোনো না, ওনারা যখন খাচ্ছেন খাক, আমি বরং গিয়ে দেখে আসি। আমি দেখে আসি। দুটোই ছেলে মানুষ, নিখিলটা তো একেবারেই ছেলে মানুষ, কি দরকার ছিল? ও কোনোদিন রান্না করেছে? আচ্ছা আমাদের বললে পারতো তো, আমি ছিলাম রান্নার কিছু একটু করে দিতাম, ফল মিষ্টি ছিল। দেখো কাণ্ড এখন কি বানাচ্ছে, কতক্ষণ ধরে বানাবে, সে মেয়ে খেতে পারবে কি না কে জানে। না ও বউয়ের জন্য ভালোবেসে রান্না করছে, এতে আর তুমি বাধা দিও না। ছেলেটার কথা একবার ভাবো, অফিস সামলায় আবার বউয়ের জন্য ভালোবেসে রান্নাও করে, এমন কিন্তু সচরাচর দেখা যায় না। এই দাও দাও আমাকে আরেক পিস মাংস দাও তো। হ্যাঁ বাবা। বড় বৌমা ওস্তা আমার, রমেন দাস এত রাতে রমেন দাস কেন ফোন করছে? দি বলি আমি আমার খাবারটা ঘরে গিয়ে খাবো, তারপর না হয় আমি আবার থালাটা এখানে রেখে দিয়ে যাবো। যাবো গো বৌদি। তোমায় থালা দিতে আসতে হবে না, বৃন্দাবনটা পরে নিয়ে আসবে, তুমি নিয়ে যাও। বেশ। হ্যালো, কি ব্যাপার বলো তো, এতবার ধরে কল করছি, তুমি তুমি ফোনটা ধরছো না কেন? আরে বলছি বলছি, এই বাড়িতে এখন বিরিয়ানি পার্টি হচ্ছে, শ্যামা খুব ভালো গান গেয়েছে, দ্যাটস ওয়াই। আর সবার সঙ্গে একসাথে খেতে বসেছিলাম, আমি তো হুট করে ওরকমভাবে উঠে আসতে পারি না, না তবুও আপনার ফোনটা দেখে আমি কোনোরকমভাবে কায়দা করে বেরিয়ে এসেছি। বলুন কি হয়েছে? তুমি এক কাজ করো, তুমি ও বাড়ি থেকে বেরিয়ে আমার এখানে চলে এসো। হুট ইম্পসিবল, আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আমার সাথে অন্যান্য মেয়েরাও থাকে, আমি রাত বিরেতে ওরকমভাবে যদি বেরোই, ওরা যদি একবার দেখতে পেয়ে যায় তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে, প্লিজ বোঝার চেষ্টা করুন। আজকে আসতে তোমাকে হবেই সোহিনী। আর বাই এনি চান্স যদি আমি ধরা পড়ে যাই, ওরা যদি শ্যামাকে কিছু বলে দেয় তখন কি হবে? ধরা পড়লে চলবে না, দরকার হয় ওই বাকি মেয়েদেরকে তুমি ঘুমের ওষুধ দিয়ে দাও, কিন্তু আজকে তোমাকে আসতেই হবে। ওকে ফাইন, বাট আমাকে একটা কথা বলুন, কি এমন আর্জেন্সি যে আপনি এত রাতে আমাকে এইভাবে আসতে বলছেন? আদিত্য চৌধুরী আজ রাতেই আমাদের সাথে দেখা করতে চায়। ফাইন।
এখানে কেন আসলে? আরে তোমার তোমাকে এখানে কি আসতে বলেছে? আমাকে একটু দেখতে দাও। আরে না 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 দেখা যাবে না, এটা আমার স্পেশাল রেসিপি, এটা দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি এই দূর থেকে দেখব। বলছি তো যে দেখানো যাবে না, এটা আমার স্পেশাল রেসিপি। ঠিক আছে, আমি তোমার এই স্পেশাল রেসিপি দেখব না। কিন্তু তুমি খাবে না, খিদে পায় না নাকি তোমার? তাড়াতাড়ি এসব ছাড়ো আর নিচে গিয়ে চুপচাপ খেয়ে নাও। চলো চলো চলো। শ্যামা, আমার খাওয়াটা রেডি হয়ে আছে, তোমার খাওয়াটা রেডি করতে দাও আমাকে। দেখোই না আমি কিরকম রান্না করি। তখন থেকে তো দেখো না দেখো না বলে যাচ্ছ, কিন্তু আমি যখন দেখতে যাচ্ছি তখন আমাকে দেখতেই দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট রিকোয়েস্ট করছো, তুমি তো দেখিয়ে দিচ্ছ আমি কি করছি। এই দেখো ভেজিটেবলস গুলো চপ করা হয়ে গেছে, আর গ্যাসও আমি জ্বালিয়ে দিয়েছি। শ্যামা, আমার মনে হয় তোমার থেকে রান্নাটা আমি ভালোই শিখে গেছি, তাই না? আর কিছুক্ষণে বাড়ির চারিদিকে আমার রান্নার সুগন্ধ ছড়িয়ে যাবে, আর তারপর সবাই এসে আমার রান্না খেতে চাইবে। আমার সাথে কি মনে হচ্ছে, কাল থেকে বর্ধাবারের মেজদাভাই আমাকে বলবে যে নিখিল আজ থেকে কিন্তু তুই রান্না করবি, তখন কি হবে বলো তো? তখন আমি মেজ দিদি বর দিদি সবাই রেস্ট করব, আর তুমি আমাদের জন্য রান্না করবে। সেটা আমি ভেবে দেখব। ঠিক আছে, মানে বড় সাহেব ভেবে তো দেখতে হবে। আচ্ছা শ্যামা, জানো আজকে এই স্পেশাল রেসিপি কি দিয়ে হচ্ছে? সুস্বাদু মশলা, পুরনো স্বাদ পুরনো টেস্ট। এবার আমাকে আর ডিস্টার্ব না করে তুমি যাও, এক ঘন্টার মধ্যে তোমার স্পেশাল ডিশ রেডি হয়ে যাবে। শোনো শোনো আমার কথাটা শোনো, বলছি বাই চান্স যদি তোমার হাত পুড়ে যায় বা কেটে যায়, না না শোনো তুমি রান্না করো, আমি শুধু তোমার। আরে কি করছো দেখি? মা, প্রেমে হাত পুড়ে যাওয়াটা তো কিছুই নয়, যদি হৃদয় পুড়ে গেলে বলো। বুঝেছো? বুঝেছি। কি বুঝেছো? এটাই বুঝলাম যে আজ রাতে আমার খাওয়াটা হবে না। কি ইনসাল্ট করলে? এবার যাও, তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করছো, ডিস্টার্ব করবে না, যাও যাও যাও, কনসেন্ট্রেট করতে দাও না। অল দ্য বেস্ট। আবার যাও যাও বলছি, চলে যাচ্ছি। আপনি এসে গেছেন? পদ্ম কোথায়? ওকে দেখছি না। ওকে ডেকে পাঠিয়েছি। আসলে কম্পিটিশনের ফার্স্ট রাউন্ডে শ্যামা খুব ভালো গান গেয়েছে, তো তাই চৌধুরী বাড়িতে একেবারে আনন্দে উৎসব বসেছে, ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, আর তাই ওর বেরোতে একটু লেট হচ্ছে। না না, ও সাবধানেই আসুক, বাই চান্স যদি ও ধরা পড়ে যায় তাহলে আমাদের প্ল্যান পিছতে হবে। আচ্ছা আপনার প্ল্যানটা কি বলুন তো? আমি না হয় কম্পিটিশনে শ্যামাকে হারিয়ে দিয়ে শিক্ষা দিতে চেয়েছিলাম, আপনি তো ওকে একেবারে জানে মারতে চাইছেন, ধরা পড়ে গেলে তো অনেক বড় শাস্তি হবে। এমনিতেই আমার বড় শাস্তি চলছে, আর কত বড় শাস্তি হবে? ওই বাড়ির আনন্দ আমি গুছিয়ে ছাড়ব। এই যে তুমি বললে না ওই বাড়িতে আনন্দ হচ্ছে উৎসব হচ্ছে, আমাকে না এইসব কথা আর বলবে না, আমি জাস্ট সহ্য করতে পারি না। ওই নিখিল চৌধুরী যার জন্য আমার আজ এই অবস্থা, আমাকে অন্ধকারে ঠেলে দিয়ে যাও, আমি ওকে ওই অন্ধকারেই ঠেলে দেব। শ্যামা চৌধুরীর চিতা জ্বালাবো আমি, তুমি দেখে নিও, আমিও তখন দেখব ওই বাড়িতে তখন কি করে ফুর্তি হয়। বিরিয়ানির পার্সেল পাঠাবো আমি, আচ্ছা একবার ফোন করে দেখা তো, পদ্ম কোথায়?
বাবা বলছি রাত তো অনেক হলো, আপনারা এভাবে বসে আছেন, ছোট কর্তার রান্না যে কখন শেষ হবে সেটা তো বুঝতেই পারছি না। আপনারা ততক্ষণ জেগে না থেকে আপনারা শুয়ে পড়ুন, আমি ঠিক খেয়ে নেব। না না, নিখিল আগে এখানে আসবে, তারপরে আমরা যাব। বাবা হ্যাঁ, আমি গেছিলাম ওই রান্নাঘরে, নিখিল বাইরে থেকে আমাকে মানে আওয়াজ শুনেই ভাগিয়ে দিল। আরে আমাকেও তো তাড়িয়ে দিয়েছিল। মা শোনো না, যাও না তোমরা গিয়ে বরং শুয়ে পড়ো। শোনো, ছোট কর্তা যা খাবার বানিয়ে নিয়ে আসবে আমি তাই খেয়ে নেব। ও মা, তাই খেয়ে নেব বললেই হলো? আমি তো দেখে যাব কি বানিয়ে আনলো, কি খেলেই দেখতে হবে না? আরে মা বুঝতে পারছো না কেন, তুমি আর বাবা যদি এখানে থাকো তাহলে ওদের একটু প্রাইভেসির অসুবিধা হতে পারে। শ্যামা আর নিখিল একটু রোম্যান্টিক ডিনার করার প্ল্যান করছে, এখন তুমি আর বাবা যদি এখানে থাকো সেটা কি সম্ভব হবে ওদের জন্য? দাঁড়াও শ্যামা, আমি বলছি। ভাবো তো, সুন্দর মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করবে, এখন তোমরা থাকলে। না মা। আর শ্যামা লজ্জা পেও না, আমি বলে দিচ্ছি তোমার। আই বিজলি, মোমবাতি নিয়ে যা। মেজো বৌমা ঠিকই বলেছে বুঝলে, ওদের প্রেমের মাঝখানে আমাদের না থাকাই ভালো। চলো চলো সুজাতা, আমরা যাই। ওমা এত লজ্জা পাচ্ছিস কেন? আজকে এত ভালো গান গেয়েছিস, এ তো তোর প্রাপ্য। তা আমাদের আগে বললেই হতো, আমরা চলেই যেত। তুমিও লজ্জা পাস না। আরে কি হলো, তুমি কেন দাঁড়িয়ে রইলে কেন? ওদের একটু প্রেম করতে দাও, চলো চলো চলো। আমরা এখন এখান থেকে কোথাও যাবো না, ঠিক আছে? আমরা এখানে ওয়েট করবো, নিখিল খাবারটা নিয়ে আসো, দেখি কেমন বানিয়েছে, যদি খারাপ বানায় পিছনে লাগবো না। অশো, ছেলে মানুষ আর যাবে না, আমি যাচ্ছি। একটু দাঁড়াও, বিরসে হয়ে যাচ্ছ তুমি। ঠিক আছে ঠিক আছে, এসে গেছে আমার স্পেশাল ওয়াইফের জন্য স্পেশাল পাস্তা। শুনেছ? বসো বসো বসো, বসছি বসছি বাবা, আস্তে 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 চেষ্টা করো। দেখো এই দেখো দেখো দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ গন্ধ বেরোচ্ছে, তার মানে খেতেও খুব সুন্দরই হবে। আরে এবার খেয়ে দেখো না। দাঁড়াও দাঁড়াও, কি হলো? একটা স্পেশাল ডে বলছিলাম যে, আজকে এত ভালো গান গেয়েছো তুমি, তাই আমি ভাবছিলাম আজ আমি তোমাকে খাইয়ে দেবো। আমি তো খেলাম, তুমি কি খাবে? চুপ করে এখানে বসো। বিজলি শ্যামা, আরে কি করছো তুমি? কি এত ভালো একটা রোমান্টিক অ্যাটমোসফিয়ার, স্বামী স্ত্রী বসে আছে, আশেপাশে কেউ নেই, আর তুমি বিজলি বিজলি করে যাচ্ছ। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বিজলিকে ডাকছি না, কিন্তু তুমি কি খাবে? আমি বলছিলাম আজকে আমি তোমার সাথে এটা শেয়ার করতে পারি না। দেখি দেখি, thank you.
আজ তুমি এত ভালো পারফর্ম করেছো তাই পাস্তা বানালাম আর সব রাউন্ডের পরে এবার থেকে তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে আর ফাইনাল রাউন্ড জেতার পরে একটা স্পেশাল সারপ্রাইজ না রোজ রোজ একদম গিফট দেবে না বলে দিলাম আরে বাবা এসব করতে গেলে তো টাকা নষ্ট হয় তাই একদম না মনে থাকবে তো বাজে কথা বলো না তুমি তোমাকে কিছু দিলে সেটাতে টাকা নষ্ট হয় না আর দেখো এত ভালো একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার তুমি এসব বলে নষ্ট করে দিচ্ছ না এবার বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে না না হ্যাঁ করো এই পর্দা চল পিছনে লাগবো নিখিলের বানানো ভেজ পাস্তা খাবো আচ্ছা দেখো না নিখিল শ্যামা দুজনকেই বলছি বর্তি ভাই তুমি সাক্ষী তোমাদের এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রোমান্টিক একটা মুহূর্ত তৈরি হওয়াটা খুব জরুরি দিশা না না ভীষণ ভাবে দরকার একটা ভাব বুঝলি ওটা কি হচ্ছে চুপ আচ্ছা যাই হোক নিখিল আমাদের জন্য কবে রান্না করছো আমরা কবে খাবো আমরা কবে 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 হ্যাঁ হ্যাঁ তবে বলবি তবে আরে পরের রাউন্ডে মানে এই রাউন্ডে তো শ্যামা জিতছে পরের রাউন্ডেই তুই বানাবি আমাদের জন্য খাবো শুধু বউয়ের জন্য বানালে চলবে খুব খিদে পেয়েছে রে তোর আমি এসে গিয়েছি মিস্টার উনি হচ্ছেন আদিত্য চৌধুরী কারেকশনাল হোম থেকে শুধুমাত্র তোমার সাথে কথা বলবার জন্য লুকিয়ে লুকিয়ে উনি এখানে চলে এসেছেন আর কথা হয়ে গেলে উনি আবার ফিরেও যাবেন দেখুন আমার হাতে সময় কিন্তু খুব কম চটপট বলুন কি দরকার মানে কেন আমাকে এখানে ডেকেছেন বলছি বলছি সব বলছি তুমি এত রাতে ঠান্ডার মধ্যে এত দূর থেকে এসছো একটু জিরিয়ে নাও আচ্ছা আগে একটা কথা বলো তো তুমি যে ওখান থেকে বেরিয়েছ কেউ টের পায়নি তো নো চান্স বাকি মেয়েরা সব পেট পুড়ে বিরিয়ানি খেয়ে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আই থিঙ্ক এত সহজ ওদের ঘুম ভাঙবে না আমি যে এখানে এসেছি সেটা কেউ টেরও পায়নি গুড ভেরি গুড আচ্ছা আমার একটা কথা হলো আমি তো বুঝলাম রোমেন তোমায় টাকা দিয়েছে তুমি কৃষ্ণকলি দলে থাকবে বলে সব খবর দেবে বলে আচ্ছা আমার একটা কথা বলো মানে তুমি শ্যামাকে রিহার্সালে আটকানো ছাড়া বা ধরো ওর গলা খারাপ করে দেওয়া ছাড়া আরো বড় কিছু তুমি করতে পারবে বড় কাজ বলতে দেখুন শ্যামাকে কম্পিটিশনে হারানোর জন্য আমি ওনার থেকে টাকা পাবো এটাই ওনার সাথে আমার ডিল হয়েছে দ্যাটস ইট ধরো এই ডিলটা যদি আরো বড় করে দিই মানে আরো বড় প্ল্যান তার জন্য আরো অনেক অনেক টাকা এত টাকা যে সারা জীবন তোমায় আর কোনো কাজই করতে হবে না এক মিনিট আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো আমি বুঝতে পারছি না মানে শ্যামার গলা খারাপ করে দেওয়াটা না আমাদের এখন টার্গেট নয় আমাদের এখন টার্গেট হলো শ্যামাকে একেবারে শেষ করে দেওয়া আর তার জন্য তোমাকে এত টাকা দেয়া হবে না তুমি জাস্ট ভাবতেও পারছো না
মানে মেরে ফেলবো? খুন করে ফেলতে হবে? ইয়েস, কারণ শ্যামা আমাদের সাথে যা করেছে তারপর শ্যামা আর নিখিলকে এই শাস্তিটাই আমরা দেব, একেবারে শেষ করে দেবো।